আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা যে যেখান থেকে দেখছেন, আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হলো দালালি করা সম্পর্কে। আমরা সাধারণত বিভিন্ন ভাইরা বিভিন্ন বাজারের মধ্যে বিভিন্ন দালালের আক্রমণ আমরা দেখতে পাই, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দালালি করছে। কেউ ডাক্তারখানায় দালালি করছে, কেউ বাজারে দালালি করছে, কেউ হাটে দালালি করছে, কেউ রাস্তায় দালালি করছে, আর নিজেকে অনেক আনন্দময়ী গড়ে তুলছে বা নিজে নিজে ভাবতেছে যে একটা পয়সা যে আমরা উপার্জন করছি, এটার কোনো মেহনত কোনো কিছুই লাগে না, অল্পতেই পয়সা আপনার নিতে পারছি। দালালিটা কি আসলে, দালালি কি বা দালালি কাকে বলা হয়? দালালি ওই জিনিসকে বলা হয় আমরা অনেকেই যেটা করে থাকে, আপনার বাজারের মধ্যে যে কেউ গরু ছাগল মহিষ বা বিভিন্ন কিছু বিক্রয়ের জন্য কোনো ক্রেতা যদি বাজারে নিয়ে যায়, আর এই ক্রেতার সাথে যদি কেউ কন্ট্রাক্ট করে যে ভাই আপনার এই যে কাঁঠাল বাজারে নিয়ে আসছেন অথবা গরুটা বাজারে নিয়ে আসছেন, এটার দাম আমি বাড়িয়ে দিব, অর্থাৎ কিনার বান্দরে দামটা উপরে উঠিয়ে দেওয়া, তারপরে ক্রেতাতে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া। যেমন গরুর দাম যদি 30,000 টাকা থাকে, তাহলে সে আপনার ক্রেতার বান করে যখন ওই লোকের দাম চাই আপনার গরুর দাম কত, সে বলে যে 40,000, তখন সে বলে যে 30,000 দিবেন, এই বলে সে চলে যায়। তখন আরেকটা লোক আসলে, ভাই আপনি গরুকে বিক্রি করবেন? বলে যে হ্যাঁ বিক্রি করব। দাম কত ভাই? বলে 40,000। ওই লোকে যখন 25,000 টাকা বলে, তখন বলে যে আরেক লোকে 30,000 টাকা দাম বলে গেছে। তো এইভাবে আবার ঘুরে এসে আবার ওই দামটাকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ দালালি এটাকে বলা হয় যেটা দূরে থেকে আক্রমণ করার জন্য, অর্থাৎ না কিনার বান, কিনার বান করে জিনিসের মূল্য বাড়িয়ে ওই ক্রেতা থেকে কিছু পার্সেন্টেজের আশায়, এরকম কাজ করাকে দালালি বলা হয়, যেটা ইসলামের মধ্যে দুখার অন্যতম। এবং শুধু তা নয়, আমরা অনেকেই বিভিন্ন দালাল এর মাধ্যমে যে আসেন, আমার ওই ওইখান থেকে ভালো ওষুধ আছে, ওই ওষুধ কিনলে এই হবে, এই বিভিন্নভাবে দালালের চক্র থেকে আমরা আসলে বাঁচতে পারি না। যারা সাধারণ মানুষ আছেন, ওই সমস্ত সাধারণ মানুষেরা ওই দালালের চক্রে পড়ে যায়। পাসপোর্ট করতে গেলে ও সেই দালালের, অর্থাৎ দালাল এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যে আমরা সর্ব জায়গায় সর্বক্ষেত্রে আমরা দালালের হাতে আমরা পড়ে যাই। এই জন্য দালালদেরকে আমি লক্ষ্য উদ্দেশ্য করে বলছি যে আসলে আপনারা যেভাবে উপার্জন করছেন, এই উপার্জনটা যদিও আপনারা হালাল মনে করছেন, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এটা জায়েজ নয় এবং ইসলামী শরীয়তে সেটাকে সাপোর্ট করে না। আসুন আমরা হাদিস থেকে জেনে নেই এই দালালি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 3710 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আনিন নাজাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাসিন, অর্থাৎ অপরে হাদিসে আছে যে ওয়ালা তানাজাসু, তোমরা দালালি করিও না। এবং দালালি করা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা হলো আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা। এই জন্য এই সমস্ত ইনকাম করা যদিও আপনার সহজ হয়ে থাকে, এইভাবে জীবিকা অর্জন করা যাবে না। এই দালালি থেকে আমরা নিজেও বেঁচে থাকতে হবে এবং অপর ভাইকে সাবধান হয়ে যেতে হবে, এবং সর্বপ্রকারের যত ধরনের দালাল আছে ওই সমস্ত দালালদেরকে সম্বোধন করে বলছি আপনারা সাবধান হয়ে যান, আর না হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপর একটা হাদিসে বলেছেন যে গদিয়া বিল হারাম, যে কোনো দেহ যদি আপনার হারাম খাদ্য দ্বারা তৈরি হয় আর ওই হারাম রক্ত মাংস যদি হারামের দ্বারা গঠিত হয়, তাহলে তাহা জাহান্নামে যাবে। এই জন্য যারা দালালি করে টাকা পয়সা ইনকাম করে নিজের পরিবারের খাদ্য জোগাড় করে অথবা নিজেরা খাওয়া দাওয়া করে, ওই সমস্ত দেহ জাহান্নামে যাবে। এই জন্য আমরা ইহা থেকে, দালাল থেকে, দালালের চক্র থেকে সাবধান থাকতে হবে, এবং যারা দালালি করতেছেন ওই সমস্ত দালালরা সাবধান হয়ে অন্য পেশা অবলম্বন করতে হবে।